আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ও বারাকাতু। কুয়েতের প্রথম ধাপে শুরু করা ফ্লাইট সংখ্যার কোনো প্রকার পরিবর্তন হবে না 2021 সালের 31 জানুয়ারি পর্যন্ত। এরকমই একটি আপডেট শেয়ার করে গতকাল রাতে আরব টাইমস থেকে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ তাৎক্ষণিকভাবে করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ এড়াতে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং কিছু বিমানবন্দর বন্দর পথে রয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার অপারেটিং পরিকল্পনার প্রথম ধাপের কোনো পরিবর্তন হবে না জানুয়ারির 31, 2021 সাল পর্যন্ত। এই তথ্যটি নির্ভরযোগ্য সংসদ সদস্যদের থেকে দৈনিক আল কাবাস প্রকাশ করেছেন। তথ্য অনুসারে কুয়েত বিমান সংস্থার পরিকল্পনার প্রথম পর্যায়ে বাণিজ্যিক ফ্লাইটের 30% এখন পর্যন্ত ক্যাপাসিটি বহন করতেছে। প্রতিদিন মোট 100টি ফ্লাইট আগমন এবং প্রস্থান করে। স্বাস্থ্য কর্তৃপক্ষের নতুন নির্দেশনা না পেলে এই কার্যক্রম 2021 সালের 31 জানুয়ারি পর্যন্ত থাকবে। যদি স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন কোনো আপডেট না নিয়ে আসে বা নিষেধাজ্ঞা নিষিদ্ধ দেশগুলির প্রতি কোনো সুযোগ না দেওয়া হয়, বিশেষ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তাহলে এ সিস্টেমে 2021 সালের 31 জানুয়ারি পর্যন্ত কুয়েত বাণিজ্যিক বিমানবন্দর পরিচালিত হবে। এতে করে 31টি দেশ থেকে যেটা 34 এখন বর্তমান 35টা দেশে পরিণত হয়েছে, প্রতিদিনই এই সংখ্যা বৃদ্ধি পাবে এবং আদৌ আটকে থাকা প্রবাসীরা ঠিক কবে নাগাদ কুয়েতে প্রবেশ করতে পারে সে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এখানে আরও একটি ব্যাপার শেয়ার করা হয়, ইউরোপ থেকে আসা এবং যাওয়ার ফ্লাইটের সংখ্যা প্রতিদিন 80টি, আসার 40টি এবং যাওয়ার ফ্লাইট 40টি। তার মানে ফ্লাইট পুরোপুরি বর্তমানে কুয়েতে ইউরোপ নির্ভর চলছে। যদিও ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের কারণে আন্তর্জাতিক ফ্লাইট প্রায় বন্ধের অপেক্ষায়, প্রবাসী কিন্তু ইউরোপ থেকে কুয়েতে চাকরি করতে আসে না। প্রবাসীরা তা আসে এশিয়া থেকে বা আফ্রিকার কিছু কিছু দেশ থেকে। আর এসব দেশগুলোর প্রতি নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল আছে। জানি না ঠিক প্রবাসীদের কপালে কী আছে, তারা আদতই কুয়েতে ফিরতে পারে কি না।